আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, বেয়াদব এবার মানুষের সাথে বেয়াদবি করুক আর স্রষ্টার সাথে বেয়াদবি করুক, এদের পরিণতি সবসময় খারাপই হয়। তবে যারা নাস্তিক মেন্টালিটির মানুষ, যারা আল্লাহ ভগবান ঈশ্বর কোনো কিছুতেই মানেন না, গালিও দেন না, তাদের ব্যাপারে হয়তো মালাপাক অনেকটা রহমশীল হন। কিন্তু পবিত্র কোরআন অথবা প্রত্যেকটা ধর্মগ্রন্থের যে পবিত্র ধর্মগ্রন্থগুলি আছে সেগুলির সাথে যারা বেয়াদবি করে তাদেরকে দিন শেষে রাষ্ট্রের কাছে, সারা পৃথিবীর কাছে এতটা অপমানজনক অবস্থা আল্লাপাক আনেন যে সেই ব্যক্তি কল্পনাও করে নাই। আজকে আমরা কথা বলছি সুইডেন এবং ডেনমার্কে সাম্প্রতিক সময়ে যে পবিত্র কোরআনে তুর্কি দূতাবাসের সামনে আগুন দিয়েছে সেই রাসমুস পালুদান কিভাবে আজকে মাওলাপাকের বাটে পড়েছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন। কয় না যে এইসব কর্মকাণ্ডে সবসময় আল্লাহর মায়ের বড় কঠিন মার। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের অবশ্যই তার আলোচনাটা যেহেতু এখনও আসছে, এইমাত্রই তার সম্পর্কে এই তথ্যগুলো আসছে যেটা এত বছরে আসে নাই। দর্শক, এই ব্যক্তি সম্পর্কে তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড একটা অনুসন্ধান করেছে তার বিভিন্ন অ্যাক্টিভিটিজের উপর। হ্যাকারদের মাধ্যমে তার সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কিছু জিনিসে গত কয়েক বছরের তথ্য উপাত্ত হাতিয়ে নিয়েছে একটা গ্রুপ। আর তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড বলছে সুইডিশ এবং ডেনিশ চরমপন্থী এই রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ডিসকর্ডে অল্প বয়সীদের সাথে বিভিন্ন যৌন অসংলগ্ন আলোচনা করেন। আপনি জানেন যে আমেরিকা, ইউরোপ বা অন্যান্য যে দেশগুলো আছে, এখানে টিনেজারদের সাথে আপনি যদি কোনো ধরনের কোনো ফল্ট করেন, এটার জন্য কিন্তু পানিশমেন্ট হিউজ লেভেলে আছে। তাছাড়াও এই ব্যক্তি আপনার তার কিছু বেশ যৌন সংক্রান্ত অডিও রেকর্ডও ফাঁস হয়েছে। এছাড়া এই প্ল্যাটফর্মে অল্প বয়সী বালকদের সাথেও তিনি সেক্সুয়াল গ্রাফিক করেছেন। খবরে বলা হয়েছে এরকম একটি গ্রুপে দুই বছর আগে থেকেই ইউজাররা তাদের বয়সের কথা পালুদানকে জানায়, যাদের বয়স ছিল 13 থেকে 17 বছরের মধ্যে। যখন তার কাছে বয়সের কথা জানতে চাওয়া হয় তখন তিনি বলেছিলেন তার বয়স 39 বছর। প্রতিবেদনে বলা হয়েছে 2020 সালে পালুদানের ইউটিউব চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ায় তিনি ডিসকর্ড ব্যবহার করা শুরু করেছেন। তার বিরুদ্ধে বর্ণবাদ, মানহানি, ট্রাফিক আইন না মানা, এরকম 14টি অভিযোগ রয়েছে। গত 21 জানুয়ারি স্টকহোমে তুর্কি দূতাবাসের বাহিরে পবিত্র কোরআনে আগুন দেওয়ার পর তার বিরুদ্ধে অনেক মুসলিম হ্যাকাররাই এগিয়ে এসেছেন তার যেই অ্যাক্টিভিটিজ আছে সেইগুলোকে বের করার জন্য। আমি ধন্যবাদ দেই, কারণ এই ব্যক্তি এগুলো ডিজার্ভ করে। এতদিন খুব সম্মানিত ছিল এক শ্রেণীর মানুষের কাছে, নাস্তিকদের কাছে আমি বলবো না, যারা অ্যান্টি ইসলামিক মেন্টালিটিতে হাঁটেন তাদের কাছে এই ব্যক্তি একটা হিরোটিরো হয়ে গেছিল। তো আজকে যখন তার কুকর্ম বের হওয়া শুরু হয়েছে আর তার যে অপরাধগুলো, আমি আবারও বলি এইসব দেশে স্বাধীনতা অনেক কিছু আছে কিন্তু চাইল্ড অ্যাবিউস এখানে আপনার কোনো মাফ নাই, এগুলো যদি প্রমাণিত হয় বছরের পর বছর জেল খাটতে হবে। এগুলো কিন্তু খুবই ডেঞ্জারাস এই দেশে, জরিমানা হিউজ লেভেলে। তো হ্যাকাররা সম্ভবত তার উপরে অ্যাক্টিভিটিস চালানোর পরেই তুরস্কের সংবাদ মাধ্যম এই জিনিসগুলো প্রকাশ করেছে। আরও হয়তো অনেক কিছু আসবে, তবে এখন বাকি আছে তার বিরুদ্ধে এই বিষয়গুলো নিয়ে মামলা দায়ের করা। এখন এটা যদি কেউ করে তখন হয়তো এটা আসবে, বাট আলহামদুলিল্লাহ আল্লাহ তারে কতটুকু অপমানিত লাঞ্ছিত এখন হবে এবার সে টের পাবে। ভালো থাকুন, বেয়াদবি থেকে বিরত থাকুন, যে যেই ধর্মেরই হন অন্য ধর্ম, অন্য ধর্মীয় গ্রন্থগুলোকে শ্রদ্ধা করুন, এটাই ইসলামের শিক্ষা। আসসালামু আলাইকুম।